আসে তাহলে আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হওয়ার সত্ত্বেও কেন আমার নামে এন্ট্রি করা হচ্ছে না প্লিজ মায়াং স্যার আমার সাথে এরকম করবেন না আমি এই খেলাটাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি প্লিজ আমার সাথে এরকম করবেন না আমি সত্যি কথা বলছি চলো চলো বেরিয়ে যাও চলো চলো বেরিয়ে যাও আরজু এতদিন বাদে আবার এই একাডেমিতে হেই হোয়াটস ব্রিং ইউ ব্যাক হ্যাঁ 10 বছর বাদে আবার ব্যাডমিন্টন খেলা শুরু হলো নাকি নাকি ওই মিটার ম্যানেজার হয়ে ওর পিছন পিছন সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিস একদিন আমার সাথে তুই যে অন্যায়টা করেছিলি আজ সেই অন্যায় তুই মেটার সাথে আবার করতে চলেছিস মায়াঙ্ক হোয়াট ওর মতো একটা ট্যালেন্টেড মেয়েকে সরিয়ে তুই খুশকে অন্য একটা মেয়েকে জায়গা করে দিয়েছিস তুই একটা কথা শুনে রাখ মায়াঙ্ক নট মায়াঙ্ক মায়াঙ্ক সা হোয়াট মায়াঙ্ক সা মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ এখানে আমি শেষ কথা তোর শেষ কথাটা এবার একটু বদলাতে হবে মায়াঙ্ক হোয়াট ডিড ইউ সে ইয়েস এবার তোর ডিসিশনটা বদলাতেই হবে এই মেয়েটাকে একাডেমিতে চান্স দিতেই হবে শি ইজ দ্য ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন অফ বর্ধমান তোর কথা দে এ গ্রেট লুজার লুক এট হিম লুক এট হিম ইজ এ গ্রেট লুজার তোর কথা আমাকে শুনতে হবে আমি সেটা করব এই লিসন লিসন মিস্টার আরজু ব্যানার্জি তোর দিন 10 বছর আগে শেষ হয়ে গেছে তুই তুই ইধার কি কর রে ভাই তো ঘর যা না ঘর যা না ডোপ কর এই নিচে একাডেমি এর আখড়া নেই তোর মতো একজন এক্সপেরিয়েন্স প্যান প্লেয়ারের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছেও নেই আর রাদার শুনবারও ইচ্ছে নেই ওকে আমি তোকে চ্যালেঞ্জ করছি মায়াঙ্ক শর্মা যদি হেরে যাওয়ার ভয় না থাকে তাহলে তোর একাডেমির বেস্ট প্লেয়ারের সাথে একে খেলার সুযোগ করে দে ও যদি হেরে যায় আমি কথা দিচ্ছি ও চুপচাপ মাথা নিচু করে এখান থেকে বেরিয়ে যাবে আর ও যদি জেতে তাহলে ওকে এই একাডেমিতে খেলার সুযোগ করে দিতে হবে বড় প্লেয়ার ছিলেন আর আমার উপর এত ভরসা আমাকে জিততেই হবে আজ আমার সামনে যেই আসুক না কেন আমাকে হারাতে পারবে না আর আমি যদি হেরে যাই তাহলে এই লোকটার বিশ্বাসও হেরে যাবে মুঝে জিতনা হি পড়েগা জয় বজরং বলি
বড় ভাই কোথায় গেছে তোমায় বলে যাইনি? এখনো তো ফিরল না। আজকে কমলেশ্বর বিয়ের দিনক্ষণ দেখার ব্যবস্থা করছে। থামি, আর্যদা মেঘার বৃষ্টিকে নিয়ে ওদের সামার ক্যাম্পে গিয়েছে। ওমা, এদিকে ওর বিয়ের কথাবার্তা হবে আর ও থাকবে না, তা হয় নাকি? ওকে এসব জানানো বারণ আছে মা। কি বলছো তুমি? আসলে আর্য জানতে পারলে যদি বেঁকে বসে তাই। এসব কি পাগলাম হচ্ছে? আমি কমলের সঙ্গে কথা বলছি। কমল, কমল, না না, তুই টেলিফোন রাখ, আমি ব্যস্ত আছি, এখন আমি পরে কথা বলবো। কমল, পরে রিং ব্যাক করবো। হ্যাঁ, ওকে ওকে। কি হচ্ছে, কি কি হয়েছে, কি অত রাগে রাগে করার কিছু নেই, আমার কথা মন দিয়ে শোন। কি বলছি যে তুই যে বড় ভাইয়ের বিয়ের ব্যবস্থা করছিস তাকে অন্ধকারে রেখে, এটা তো হয় না মা। যেটা বোঝো না সেটা নিয়ে বেশি কথা বলো না, পাগলামো করো না। শ্রীনার বাবা মা এক্ষুনি এসে পড়বে, ওদের সামনে একটা অশান্তি হোক, এটা আমি চাই না। বাবা ওনারা এসে গেছে। এসে গেছেন? কি আশ্চর্য! নিহার আর নিখিল কোথায় গেল? দেখ না, নিখিল, নিখিল, নিহারিকা, আরে এই নিখিল, কেউ কি মারা গেছে নাকি? ওর দুঃখী দুঃখী মুখ করে নিরবতা পালন করছো? আরে এই যে, আরে আয়, কি ব্যাপার, এত দেরি করলি কেন? এটা আমি রেডি হয়ে গেছি। আরে আঙ্কেল, আন্টি, প্লিজ প্লিজ ওয়েলকাম। আসুন 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 আসুন। আপনাদের জন্যই তো আমরা এত ধরে বেট করেছি। এক্স্যাক্টলি। আমার কথার কোনো গুরুত্বই দিল না। আপনার ছেলে আর্যের এই বিয়েটা দিয়েই ছাড়বেন বলে মনে হচ্ছে। আমি বুঝতে পারছি না উনি এই বিয়েটা নিয়ে কি ভাবছেন। কে বলো তুমি? আমার একাডেমির বেস্ট প্লেয়ারের সঙ্গে তোর ওই ওই মেয়েটা খেলবে? ইয়েস ইয়েস, আই চ্যালেঞ্জ ইউ। হে আর্য, তোর দিমাগ ঠিক আছে না? মাথা একদম ঠিকঠাক আছে? 10 বছর আগের কথা তোর মনে আছে তো নিশ্চয়ই? আবার সেই ভুলটা করিস না। আমি আগেও কোনোদিন কোনো ভুল করিনি, এখনো করছি না। এই একাডেমির বেস্ট প্লেয়ারকে ডেকে নে, ওপেন চ্যালেঞ্জ করছি, ওর সামনে কেউ দাঁড়াতে পারবে না। আর তোর এই মেয়েটা যদি জিততে না পারে তাহলে তোকে আমার শর্ত মানতে হবে, এই মেয়েটা আমার একাডেমির দিকে আর কোনোদিনও চোখ তুলে তাকাবে না, আর কোনোদিনও পাও রাখবে না এখানে। এগ্রি? ইয়েস, আমি রাজি। আমি আমার একাডেমির বেস্ট প্লেয়ারকে ডেকে নিচ্ছি। ভাইয়া, আমি খেলবো ওর এগেনস্টে। ওকে, আমার একাডেমির বেস্ট প্লেয়ারের সাথে খেলতে চাইছে, তাই না? আমি বেস্ট প্লেয়ারের সাথেই খেলাম। And the player is Mayank Sharma. এই মেটার এগেনস্টে খেলবে মায়াঙ্ক শর্মা। আমি একাডেমির বেস্ট প্লেয়ার, এনি ডাউট? আই এম নট জোকিং মায়াঙ্ক, আমি কিন্তু চ্যালেঞ্জটা তোকে সিরিয়াসলি দিচ্ছি। আমিও এটাকে খুব সিরিয়াসলি অ্যাকসেপ্ট করলাম। আরে ও একটা মেয়ে, ওর সঙ্গে ছেলে হয়ে, আরে ওর এগেনস্টে একটা মেয়েকে খেলতে নামা? বললাম তো তোর একাডেমির বেস্ট প্লেয়ারকে নামা। আরে কোথায় লেখা আছে যে একটা ছেলে একটা মেয়ের সাথে খেলতে পারবে না? তাহলে তো মিক্সড ডাবল হতোই না।
দেখ তুই বলেছিস এই মেয়েটি আমার একাডেমির বেস্ট প্লেয়ারের সাথে খেলবে এন্ড আই এম দ্য বেস্ট ইন দিস একাডেমি সো এবার বল কি করবি গেমটা স্টার্ট করবি না পিছনে দরজা দিয়ে পালাবি যদি খেলিস তাহলে কোর্টে রেডি করতে বলবো আর যদি পালাস তাহলে পিছনে দরজাটা রেডি করতে বলবো मेरा तुम सब प्रैक्टिस जाओ এই নটঙ্কি এখানে হওয়া চলো 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 প্র্যাকটিসে চলো আমি খেলবো তুমি খেলবে আমার সঙ্গে হ্যাঁ আর সিরিয়াস অফ কিডিং না না তুমি একদম পাগলামি করবে না ওই সব উল্টো পাল্টা বলছো তুমি মেনে নিচ্ছ চলো এখান থেকে চলো না স্যার আমি খেলবো উনি আমাকে চ্যালেঞ্জ করেছেন আমি একজন প্লেয়ার আমি কখনোই পিছু পা হব না আমি খেলবই পিছনে দরজা নয় আপনি সামনে কোর্টটাই রেডি করতে বলুন আমি আপনার অপোজিটেই খেলব Excuse me, uncle. বাবা তোমার সাথে আমার একটা কথা ছিল প্লিজ একটু উঠে এসো না এক মিনিট আমি আসি শোনো না কি হয়েছে বল অ্যাকচুয়ালি আমি বলছি কি যে বিয়ের দিনটা তোমরা যতটা তাড়াতাড়ি পারো ঠিক করে ফেলাটাই বেটার না দাদা ভাই যদি এখনই চলে আসে তাহলে বুঝতে তো পারছি ঠিকই বলেছিস তুমি দাঁড়া সঙ্গে পাঁচি এনেছেন তো তাহলে এক কাজ করুন তো ভালো দেখে একটা দিন আমাদের জন্য বার করে দিন তো বিয়েটা দিতে হবে তো as early as possible আর কথা আছে না শুভস্য শীঘ্রম তাই না আর্যটা এখনো আসছে না কেন আর্য তুই ছাড়া এই বিয়ে আটকানোর ক্ষমতা যার কারো নেই তুই তাড়াতাড়ি আয় বাবা তুই কোথায় আর্য কোথায় চ্যাম্পিয়ন লেডি
Here you are. Very confident, huh? मुझे आ रहा होगी. Come on. শক্তি দাও আমাকে, আমি যেন জিততে পারি আজকে. আরজো, তোর এই চ্যাম্পিয়ন তোর র‍্যাকেট ঠিকমতো ধরতেই জানে না. হ্যাঁ, উনি আমার উপর কনফিডেন্স রেখে মায়াঙ্ক স্যারকে চ্যালেঞ্জ করলেন, আর আমি সমস্ত লুজারদের ম্যানেজারি করিস? হ্যাঁ, আরজো 13-1. আচ্ছা, তোর বাবা তো ভালো পজিশনে আছে, তোর কই চপরাসি কা নকরি নেই দিলা সত্তা? স্যাড ইয়ার, ভেরি স্যাড. অ্যাটলিস্ট এই লুজারদের ম্যানেজারই করে তোকে নেশার টাকা জোগাড় করতে হতো না. আরজু, গেম পয়েন্ট.
ক্লাস সেট ইজ ওভার আর্জু। এখনো খেলবে তোর চ্যাম্পিয়ন? আমি খেলবো, এখনো খেলা শেষ হয়নি।